আসসালামু আলাইকুম, আমি ইয়াসির জাহির, অটিজম সাকসেস একাডেমির পরিবারের একজন সদস্য। পর্দার পেছন থেকে আমি আপনাদেরকে সাহায্য করে আসছি। আজকে বাবা দিবস, তাই পর্দার সামনে আসার সাহস করেছি। আসলে খুব একটা অভ্যাস নেই লাইভে আসা বা সবার সামনে আসা, পেছন থেকেই কাজ করি, সেটাই খুব ভালো লাগে। তবে আজকে বাবা দিবস উপলক্ষে সামনে আসাটা আর কি দরকার ছিল, সকলে বাবাদের সাথে কথা বলাটা দরকার ছিল, তাই আসলাম। বাবা দিবস উপলক্ষে অটিজম সাকসেস একাডেমির পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা বাবা, ইসলাম আমাদেরকে বলে দিয়েছে যে বাবার আবা পুরুষরা পরিবারের আমির, প্রধান হন। আসলে কথা সত্য, কিন্তু তার মানে এটা না যে আমরা পরিবারের প্রধান বলে আমরা শুধু অর্থ আয় করব এবং অর্থ দিয়ে আমাদের পরিবারের সকল চাহিদা বা তাদের সকল প্রয়োজন মেটানোর চেষ্টা করব। অর্থ দিয়ে কি আপনি আপনার সন্তানের ভালোবাসা, সন্তানকে যে সময় দেওয়াটা, পরিবারকে, স্ত্রীকে যে সময় দেওয়াটা, এটা কিনতে পারবেন? মনে হয় না। সো আমরা বাবারা, আমাদের দরকার পরিবারের জন্য যেরকম আমরা নিরলসভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারের সকল চাহিদা মেটানোর চেষ্টা করি, তেমনি এই ব্যস্ত সময় থেকেই আমাদেরকে সময় বের করে পরিবারের জন্য এবং সন্তানের জন্য সময় বের করতে হবে। কারণ এই অটিজম যে শব্দটা, এটা আসলে শুনতে না, এটা ইংলিশ ওয়ার্ড, শুনতে খুব ভালো লাগে অটিজম, এটা এটা খুব ভারী একটা শব্দ অটিজম, কিন্তু চিন্তা করে দেখেছেন যার কাছে এই ওয়ার্ডটা আছে, এই ট্যাগটা আছে, তার জীবনটা কেমন, তারা কিভাবে লাইফ লিড করতেছে? এখন আপনার সন্তানকে চিন্তা করেন, আপনার সন্তানের নামের পিছনে যদি এই ট্যাগলাইনটা লাগানো থাকে, তাহলে আপনি চিন্তা করেন, একদিন আপনি বয়স্ক হবেন, আপনার স্ত্রী বয়স্ক হবে, আপনারা বার্ধক্যজনিত কারণে বিছানায় বসে থাকবেন এবং দেখা যাবে যে একই রুমে তিনটা বিছানায় দুজন বয়স্ক এবং আপনার সন্তানকে নিয়ে বসে আছে, তিনজনের একই পরিস্থিতি, ভালো লাগবে? চিন্তা করে দেখেন ভালো লাগবে কিনা, আশা করি আপনাদের ভালো লাগবে না। এক এক অটিজমের বাবা হিসেবে আমার আমার ভিতর থেকে যে জিনিসটা আসছে, যে আমরা বাবারা আসুন না যে পরিবারকে, পরিবারে এবং সন্তানকে সময় দিই, বাবা হওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করি, ব্যস্ততা, বাইরের সকল পরিশ্রম এবং এই যে পরিশ্রমের পিছনে দেওয়া বিভিন্ন রকমের টেনশন, তারপরে আপনার একটা স্ট্রেস কাজ করে, এটা আমরা বাইরে রেখে আসি। বাসায় যখন ঢুকব, বাবা হয়েই ঢুকি, যাতে সন্তান ঢুকে দেখে আপনার চেহারা, ওরা কিন্তু রিড করতে পারে আপনার সবকিছু, ওরা যখন ঢুকবে, ঢুকে যখন দেখবে বাবা স্ট্রেস, তখন আপনার থেকে দূরেই থাকবে। যখন আপনি বাসায় ঢুকবেন, হাসি মুখে ঢুকে আপনি বলবেন, বাবা কই রে তুই, যত কিছু হয়ে যাক, দেখেন না সকল অটিজমের যত বাধা আছে সব ভেঙে আপনার সন্তান আপনার কাছে দৌড়ে আসবে, বাবা এই যে আমি। ভাল লাগে যখন কিনা আমি বাড়ির থেকে ফিরে আসি, আমার ছেলে এবং আমার মেয়ে দৌড়ে আসে আমার কাছে, ড্যাডি ড্যাডি বলে। শব্দটা ইংরেজি, কিন্তু ভালোবাসা বা অর্থ একই, সে আমাকেই ডাকছে। তো আসুন আমরা আজকে এই অটিজম সাকসেস একাডেমির পক্ষ থেকে এবং এই পরিবারের সাথে আমরা আজকে একটা প্রতিজ্ঞা নিই সকল বাবারা, যে আজকে বাবা দিবসে আমরা নতুন করে রেজলিউশন নিব যে আমরা আমাদের সন্তানকে এবং পরিবারকে সম্পূর্ণরূপে সময় দিব। তারপর মাঝখানে বলে নিচ্ছি যে আমার হয়তো বা কোনো কথায় ভুল হলে বা কোনো কথায় কষ্ট পেলে, আমার কোনো শব্দ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে আমার অভ্যাস নেই সামনে আসার, আমি বরাবর পিছনেই থাকি, পিছন থেকেই কাজ করি, আমি পিছনেই আছি আপনাদের জন্য, আপনাদের পিছনেই লেগে আছি আমি, টেনশন করতে হবে না। প্রত্যেকটি বাবার জন্য বলছি, আবার আসুন আমরা সবাই মিলে, সব বাবারা মিলে সন্তানদেরকে নিজের ভালোবাসা তাদের জন্য বিলিয়ে দিই। দেখবেন কিসের অটিজম, কিসের অটিস্টিক, কিসের এইসব শব্দ, সব চলে যাবে, ভালোবাসার সামনে কি কোনো কিছু টিকে? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে ভালোবাসার উপরে কিছু হয় না। আল্লাহকে ডাকেন, ভালোবাসা দিয়ে সন্তানকে ভালোবাসেন, ইনশাআল্লাহ সন্তান ভালো হয়ে যাবে, স্বাভাবিক জীবনযাপন করবে ইনশাআল্লাহ। আবার কথা হবে, দেখা হবে, আসসালামু আলাইকুম।